Asma, Bismillah, Nur Rahman, Nur Rahim, Nur Rahim. Alhamdulillah, Alhamdulillah, Rabbil Alamin. Loud. Arama, Arama, Nur Rahim, Nur Rahim. Maliki, Maliki, Yawmiddin. Yawmiddin. Iya. Iya, kena budu. Kena budu. Wah iya. Wah iya. Kena stain. Kena stain. Ini nas? Ini. Siapa yang mustaki? Siapa yang mustaki? Siapa yang rasina? Siapa yang rasina? Anham Salahin. Delehi. Kuali mantu? Delehi mantu. Bialehi. Bialehi. Waladuali. Waladuali. Amin. Amin. মাশাআল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনো আরও একটা ব্লগ লই আইছি তো এটা আসলে সকালের টাইমে ইউসুফ রহমায় নাস্তা হতা তো আজকে কিছু নাস্তা এমনি দিছিলাম না তারে এখন খৈরা লুচি খাইতা তো লুচি একটু তারা ভালা ফাইন ছোটো ছোটো জেনে তো লুচি এখন খাইতা আর লুচি আমি এখন রেডি করাম তারে লইয়া ওইছে নাও হোয়াটস নেক্সট ফার্স্ট উই নিড দিস আমি টয় দিতাম বাবা আমি করতাম না বিগু লেট ইটস আ অয়েল ইটস আ ইট ডিড লাইক আ ভোলকানো কোন ওয়া ভোলকানো আদি আরো দ What's next, mommy? Kita amma kita kortam. Ekon. Ekon kita kortam. Ekon. Ekon buriya tui do. Buriya rakhi do. Resto. অন্য রাখি দাও আগলো রেখো লাগাইও না হাত আমি করি তো আমার আট আমি করতাম মা ঘুরু বলাই শুনি মামি বেশি বড় বলাই রাখি তো এনে দেখতে পারছো তারা লাগি লুচি রেডি করে লাইছি আর ইকসিনার ফুরা ফুরি বাজাও দেখাইছি না কারণ আমি আরও কতবার দেখাইছি লুচির রেসিপি আর এনে বানানি হয়ে গেছে তো হইতা তারা রুচিলাই মানে সবে খাওয়া হয়ে যাব তো ইসুফুর আব্বা উঠে গেছেন আর এনে মাংসও রান্দা আছে হইতার করিলাই তারা একটু মাংসর জোল না হইলে আর কি খাইন না এমনি মাংস মাংস খাইতা না খালি আর কি জোল দিয়া লাগাই লাগাই খাইবা তো এখন হইলে গিয়ারি আমি তারারে খাওয়াইলাম আগে তারারে খাওয়াইয়া বাদে আমি খাই লিম আর এগুন হরিয়া লাগে একটু বালা ফানি ছুটো লাগে তারা পছন্দ করেন তো দুজনটি আমি এখন দিলাইলাম
তো আশা করি ভিউয়ার্স আমার আজকের ব্লগটা আপনারা আর গেছে ভালো লাগবো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি করে লাইছেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইনো ফার্স্টে দেখতে পারছেন আমার ইউসুফে রাহমারে ফোরাইটা, তো ওরা তো এখনো লিগে আমি কইতার নিজে নিজে তারা ফরুকা, তো ইউসুফরে কয়রাম রাহমারে কইয়া দিবা লাগে রাহমায় ফারুন, আর কোনো সময় রাহমারে কয় ইউসুফরে কইয়া দিবা লাগে, কইলা কইলে আর কি মাথা সকাল হামাইব, তো নিজে নিজে বুঝতে পারবা যে কোন কোন সময় কোন কান পড়া লাগে। তো আর কি নাস্তা টাস্তা করার পরে ইনো রাহমা আইয়া বিছনাত বাস্কেট উস্কেট লইয়া খেলাইরা, তো বিছনা এখন আটানি হয়েছে না, বিছনা আটাইতাম। আর নাস্তা করতে হতে প্রায় 12টার উপরে হয়ে গেছে নাস্তা করা হয়েছে, তো এখন দিন বাড়তে আসলে লাগে, টাইম টুকাইয়া পাওয়া যায় না, সেমনি সময় যায় কি। আর রাইত হয়ে গেছে বেশি লম্বা, তো রাইত দেখা যায় মাগরিবর ফোড়াই আলে সময় লাগে যায় না, আর দিনও লাগে আবার সময় যায় কি বুঝাও যায় না। তো আস্তে আস্তে এখন দিন একটু লাম্পা সামান্য, এখন মাগরিবর আজান আরও একটু মানে উপরে দিয়ে গেছে, তো ইনও এখন আমি আমার লাগে চা রেডি করাম, আর চা অলরেডি টান টানে দেলাইছি আমার দেওরে আর ইসিফর আব্বারে দেলাইছি, তো এখন আমি নিরাম কি চা, তো ফার্স্টের চা হয়ে গিয়ে একটু মিঠ হয়ে গেছে লাগে আমি আর ই চা খাইরাম না, তো একটু মিঠা সময় দিয়া খাইরাম, ইনো আমি আমার কাপু মিলাইয়া নিরাম চা। তো আমার চা রেডি হয়ে গেছে, আর ইনো একটা নারকেল পিঠা আসছিল, আমি নারকেল পিঠা একটা গরম করে নিছি, আর নারকেল পিঠার রেসিপিও বানাইছিলাম কিন্তু একটা ভিডিও কিতা লাগি আমার মেমোরির মাঝে সাপোর্ট করছে না, তো লাগি দিতাম পারছি না, শেয়ার করতে পারছি না, কইছিলাম আপনার লগে শেয়ার করতাম, তো একটু লেগে আই লাস্টে জেনে নানি বানানির পরে এতুরা রয়েছে লাগে ওলা গুল করি করি লাগছে। আর নারকেল পিঠাটা আমার সবসময় অপছন্দ, নারকেল পিঠা আমি আসলে খুব ভালো পাই, আর আগে আগে যে করো হয়তো মানে সব লগে মিলিয়ে খাওয়া আসলে খাওয়া যায় একলগে বইয়া খাইলে একলা একলা খাইতে কিন্তু বেশ ভালো লাগে না, যে কোনো জিনিসও নাস্তা খো আর খানি খো একলগে দুই তিনজনে বইয়া খাইলে কিন্তু খাওয়া যায়। আর ইনো লই গিয়ারি রাইত আছিল, তো ইসপুর আব্বা এলে গিয়ারি ডিম বিরান খাইতে আর কি ডিম ভাজি, তো এখন আমি ডিম নিরাম ইনো সাইডটা হয় সাইডটা করি লাই, তো আজকে ভিডিওর মাঝে একটু রিয়েল সাউন্ড দিছি, হয় রিয়েল সাউন্ড দেওয়া যায় বা রাহমা ইউসুফে এই সময় ঘুমাইও গেছেন, তো এ লাগিয়ে একটু সাউন্ড দিলাম।
তো অলরেডি আমি ডিম বিরানো দিলাইছি আর ইন ছোট মোটো একটা ফ্রাই প্যান নিছিলাম আমি আঁকি কুটি মুটি যেটা সময় আঁকি ডিম পোস্ট করবার লাগিয়ে লইছিলাম তো হইতে রগুত হরিয়া দেখি ইন আমি একটু ডিম বেশি দিলাইছি এখন উল্টা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে তো কোনো সুরত উল্টাই লিছি আর এখন আমি দুই তিনবারে আঁকি হরিয়া নিমু ডিম বাজি ছোটো ছোটো হরিয়া তো একটা অলরেডি হয়ে গেছে তো আরও একটা হরিয়া নিমু তোলা খরিয়া কি দুই তিনবারে বাজি আনিম আর ছোট ছোট ডিম বাজে খরিয়া খাইলে আসলে যে ভালো লাগে বিশেষ করে এলিগারি লোয়ারির মাঝে খরলে মজা লাগে তো এই নইলিগারি আমি আজকে একটা রেসিপি আপনার লোকের শেয়ার করম একটা এলিগারি পেস্ট্রি কেক তো চুলার মাঝে বানাইছিলাম আর এটা আমার আগর একটা রেসিপি হয় আপনার লোকের শেয়ার করে তো এই সপ্তাহ লেখা আছে তারপরে আমি কইয়া যাইলাম আর ইনো এলিগারি আমি নিলাম একটা ডিম দিয়ে আমি চুলার মাঝে বানাইম তো ওভেনও বানানি যাও চুলা তো বানানি যা যে জেলা কি ভালো লাগে বানাইতে পারবা ইনো আমি নিছি 1/4 কাপ চিনি আর হ্যান্ড উইক্স দিয়ে খরাম আমি ইলেকট্রিক মিটার লাগাইছি না তো যারা গেছে হ্যান্ড উইক্স থাকে না তারা খাটা চামচ দিয়েও কিন্তু খরিয়া নিতে পারবা বা ইলেকট্রিক মিটার দিয়েও খরিয়া নিতে পারবা এখন দিলাইছি 2 টেবিল চামচ তেল তারপরে দিলাইছি 2 টেবিল চামচ হলিগেরি দুধ তো আপনারা চাইলে কিন্তু দুধের বদলাও তেলও দিতে পারবা এখন আমার সবটা মিক্স করা হয়ে গেছে আমি একটা মিক্সিং বোলের মাঝে নিয়েছি 1/4 কাপ হয়ে গেলি ময়দা 1 টেবিল চামচ হয়ে গেলি পাউডার দুধ আর বেকিং পাউডার নিয়েছি তারপরে নিয়েছি 1 টেবিল চামচ কোকো পাউডার সবটা আমি এখন বলা করে মিক্স করে নিলাম গিয়ে আর মিক্স করার পরে লেগে আমি যে ডিমর মিশ্রণটা রেডি করছিলাম ওটা লগে আমি অ্যাড করে লইম আস্তে আস্তে তো ইনো একবারে ছোটো মোটো আমি একটা পেস্ট্রি কেক বানাইলাম তো আপনারা চাইলে একটু বড় হয়েও বানাইতে পারবা আর আমার সব তো এলিগারি মেশানি হয়ে গেছে তো এখন এলিগারি আমি আস্তে আস্তে ময়দাটা আর সবটা কি এখনও মিক্স করে নিলাম আস্তে আস্তে করবা আমি স্প্রিড বাড়ানি এখানে লাগে রাখি আমি জোরে জোরে করাম তো আমি আস্তে আস্তেও করছি তো সবটা আমার রেডি হয়ে গেছে এখন এলিগারি আমি সব শেষে দিলাম চকলেট সিরাপ 1 টেবিল চামচ চকলেট সিরাপ দেওয়ার কারণে কালারটা কিন্তু আরও গাঢ় হইব এলাগে চকলেট সিরাপ দিছি আর চকলেটের একটা গ্রান হইব আলাদা মজা লাগে তো দেখা পারছেন রেডি হয়ে গেছে এখন হলে গেলে আমি একটা মোল্ড নিলাম ইনো আমি একটা মোল্ডের মাঝে তেল ব্রাশ করিয়া বেকিং পেপার নিচে দিছি দেওয়ার পরে হলে গেলে আমি এখন কেকটা দিলাইছি কেকের ব্যাটারটা দিলাইছি দেওয়ার পরে একটু মানে জখরি আনিছি আর কি তারপরে ওই গেড়ি আমি এখন একটা ডেগর মাঝে স্ট্যান্ড বয়াইছি বয়াইয়া আমি এখন ওই গেড়ি কেকের যে মল্ড আছে মল্ডটা আমি মাঝখানে রাখি দিয়েছি আর আমি ফার্স্ট ওই গাড়ি প্রিহিট করি আনিছি 10 মিনিট তারপরে ওই গেড়ি আমি একবারে লো ফ্লেমে কেকটা বেক করাতে রাখি দিছি 25 থেকে 30 মিনিটও লাগে তো যতটুকু সময় লাগে আর কি আপনারা হয়তো কম বেশি সময় লাগতে পারে বেশি সময়ও লাগতে পারে বা কম সময়ও লাগতে পারে তো কেকটা আমার রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে আমি ঠান্ডা খরিয়া এখন ওলগারি 2 পিস খরিয়া নিছি আর ওলগারি আমি ক্রিম দিয়ে বানাইম এখন আমি ওলগারি উপরে সুগার সিরাপ দিছি সুগার সিরাপ কি তার তো আপনারা পছন্দ মতো একটু পানির মাঝে হালকা কুসুম গরম পানির মাঝে একটু চিনি অ্যাড করিলে হয়ে যাব যতটুকু মিষ্টি খাইতে চান ততটুকু তো সুগার সিরাপ হয়ে যাব তো এখন ওই লেগেরি আমি একটা লেয়ার ক্রিম লাগাই দিছি এখন উফরে লেয়ারও লাগাইতাম তো উফরে আমি আবারও সুগার সিরাপ দিলাম আর এটা ক্রিমটা আমি বানাইছি ওই লেগেরি হেভি ক্রিম দি তো হেভি ক্রিম ওই লেগেরি আমি আমার যতক্ষণ লাগে আর কি অতক্ষণ নিছি আর পাউডার সুগার দিছি দিয়া তারপরে আর কি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে লাইছি একটা আসলে আমি আর দেখাইছি না তবে কোনো একটা কেকের রেসিপিতে আমি দেখাইম অবশ্যই তো এখন ওই গেড়ি আমি উফরে আঁকি আমি কাবার করি আনি মুগি যতক্ষণ আঁকি পারা যায় আর কেকর যে ক্রিম আছে ক্রিমটা আসলে বেশি নাই কোনো সুরা থাকি হয়ে ওই যাব তো ইন ওই গেড়ি আমি উফরে চকলেট যে সিরাপ আছে সিরাপ আমি একটা জিপ্লো বেগর মাঝে নিছি নিয়ে আর কি উফরে আঁকি দিয়ে একটু ডিজাইন করাম এই ডিজাইনটাও কিন্তু আপনারা ইচ্ছা মতো দিতে পারবা আমার আর কি চকুর মাঝে জেলাও মানে আন্তাজে দরে রলেও করাম তো একটু হালকা ডিজাইন করছি তো এখন ওই গাড়ি আমি কেকটারে আমি 4 পিস করি আনি মুগি আর এই কেকটাও আমি একবারে ফার্স্ট টাইম বানাইছিলাম কিন্তু অত মজা হয়েছে আর অত সফট হয়েছে একদম দোকানওয়ালাহান হয়েছে কিতা হইতাম দেখা ফারা হাঁটার মাঝেও বোঝা যায় একবারে নরম যেন হয়েছে সফট হয়েছে পুরা মতো
তো এখন ওই লেগে আমি উফরে আরও একটু ডিজাইন করে নিলাম। ইনো আমি ক্রিমোর মাঝে ওই লেগে আর হালকা কি চকলেট কালার দিছি, দিয়া কি অ্যাড করছি। তো উফরে আর কি সামান্য ডেকোরেশন করিয়া নিলাম ছোটো ছোটো করিয়া। তো তেমন একটা আসলে ডিজাইন এই সময় মাথা তো আসিল না, এখন তো মোটামুটি একটু আসলে পারি। তো যত দিন যাইব তত মানে আইডিয়া বাড়ব, মানে দেখতে দেখতে সব তো আসলে শিকা যায়, যত সময় যাইব সব তো মানুষের মানে আইডিয়া বাড়ে করতে করতে। তো এটা একবারে ফার্স্ট আসিল, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজারও হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা বাসার যে কোনো সময় বা চেন্তরিওলা বানাইয়া খাওয়াইতে পারবা, কারণ ঝটপট বানানি যায়, বেশি সময় লাগে না। বেশি যদি লাগে 1 ঘন্টার ভিতরে কিন্তু সবটা কমপ্লিট হয়ে যাব, মানে খোড়া উড়া। তবে এটা কেক কিন্তু দোকান থেকে আনলেও দাম আছে। কিন্তু আমি যে সময় বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশে যাওয়ার পরে আমি আমার ইউসুফ রহমারে খাওয়াইছিলাম আনিয়া, এগুলো মনে হয় 80 টাকা নি না 85 টাকা এক পিসের দাম। তো তো খাওয়ালি খাওয়ানি লাগছে আনিয়া, একদিনও খাওয়াইছি, বেশি খাওয়াইছি না, কই কাম নাই বাইরে দিতা খাওয়াইবার। আর এখন ওই লেগে আমি উপরে একটু M&M দিয়া সাজাইয়া নিলাম, তো কই একটু কালারফুল দেখা যাইব না আর সুন্দর লাগবো না দেখতে। তো এলা দেওয়ার কারণে কি ইউসুফ রহমান যে খুশি হয়েছেন তার আর ভালো লাগছে। তো ফুরা মতো আমার কেকটা রেডি হয়ে গেছে, এখন আমি আপনারা একটু খাটিয়া দেখাইলাম কতখান সফট হয়েছে আর অনেক মজা রয়েছে। কিন্তু আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা। আজকে লাগে বিদায় নিরামগি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমরা লাগিও দোয়া করবা। আল্লাহ হাফিজ।